মর্নিং, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজালো সকাল 6টা। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে একদম রেডি হয়ে ব্লগটা স্টার্ট করেছি, কারণ আজকে দিন সেই বিশেষ দিন যে আমি আবার আমার একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি। তো এখন অধিবাস হবে, কেউ নেই, আমি আর মিঠুন একাই আছি, আর আমার সোনামা আছে। তো আপনাদেরকে সাক্ষী রেখেই আমার নতুন জীবনটা শুরু করছি। আপনাদের আশীর্বাদ ভালোবাসা অবশ্যই আমার সঙ্গে রাখবেন, আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে আমি নতুন জীবনে ভালোভাবে চলতে পারি, থাকতে পারি, এবং আমাদের জীবন যেন সুখের হয়। ঠিক আছে, আপনারাই এখন আমার পরিবার। আপনাদেরকে সামনে রেখেই, আপনাদেরকে সাক্ষী রেখেই আমি আবার নতুন জীবনটা শুরু করব। তো বিশেষ আর কথা বলবো না, অনেকটা লেট হয়ে গেছে। তুমি কিছু বলো। আপনারা সবই জানেন তো আজকের এই বিশেষ দিনে অবশ্যই আপনারা থাকবেন। মন খারাপ করার কিছু নাই, আমাদের সঙ্গে কেউ নেই, গুরুজন বা আত্মীয় স্বজন কেউই নেই, তার জন্য মিঠুনের মনটা একটু খারাপ। কি করা যাবে, কিসে তুমি মন খারাপ করতেছো কেন? ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। না না, চলেন ঠিক আছে। তো দেখুন, যেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করি চলতে যখন আমাদেরই হবে, সবকিছু যখন আমাদেরই করতে হবে, তো অবশ্যই অন্যরাই বা কেন আসতে হবে বা অন্যদেরই দায়িত্ব কেন নিতে হবে? অবশ্যই সব দায়িত্ব যেহেতু আমাদেরই, এবং বিশ্বাস করুন আমি এইভাবেই এক্সপেকটেশন আমার সেই রকমই, যে আমি মনে করি যে পৃথিবীতে খুশি থাকতে গেলে অন্ততপক্ষে নিজের মানে নিজের মধ্যে খুশি থাকতে হয়, বা ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে নিজের মনের মধ্যে নিজের খুশি থাকতে মানে মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি যে সেলফ কনফিডেন্স এন্ড সেলফ স্যাটিসফ্যাকশন। তো এই জিনিসগুলা এই আমি মনে করি দরকার। তো যেহেতু আমি খুব সেলফ কনফিডেন্ট, এবং যারা আমাকে পার্সোনালি চিনেন, আমি খুব অল্প সময় থেকেই সবসময় সেলফ কনফিডেন্ট থাকি এবং সেলফ কিছু করার মানসিকতা রাখি। তো আজকের ডেটে হয়তো আপনারা অনেকদিন যাবতই জানেন, তো ঠিক আছে আজকে নাই বললাম, হ্যাঁ আপনার আমি বলবো যে অনেক লোকের অনেক প্রশ্ন হয়তো আমাদেরকে নিয়ে থাকতেই পারে। তো বাট একটা কথা বলবো যে আজকের এই শুভ দিনে, হ্যাঁ হয়তো খুব আমার মার কথা খুব মনে পড়ছিল। ঠিক আছে, চলো বাকি কথা পরে হবে। আর আজকে আমার সোনামাই আমাদের মা, ঠিক আছে, আমার সোনামাই আজকে আমাদেরকে দধিমঙ্গল করাবে। ঠিক আছে চলুন, হ্যাঁ আর কথা না বলে বসে পড়ি, লেট হয়ে গেছে। তো বসে পড়েছি, এই যে দধিমঙ্গলের থালা নিয়ে, এখানে দই, চিরা, মুড়ি, খই, মিষ্টি, গাজা দরকার সব নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবার শুরু করি। হ্যাঁ ঠিক আছে, তো শুরু করছি। হ্যাঁ আপনাদের আশীর্বাদ সঙ্গে রাখবেন, এটুকুই। আর কেউই কিন্তু আমার সোনামাকে তো দেখাই যাচ্ছে না সামনে। দিছি বললে ভাই দিব করব। আমাদেরকে একসঙ্গে কেমন লাগছে আপনারা বলবেন, ভালো লাগছে আমাদের। ঠিক আছে আপনাদের সাথে পরে দেখা হবে। মেন আপাতত এটা পরেই থাকবো। এই শাড়িটা আমার দেওয়ার দিয়েছিল না অধিবাসের জন্য, তো এটাই পরেছি। আর এটা পরেই হলুদ এবং স্নান দান সবই হয়ে যাবে, এই জন্য একেবারে হলুদ পরে নিয়েছি। আর বাকিটা পরে হ্যাঁ টাটা রবিবার উঠে পড়ি। হ্যাঁ চুপু চুপু ইডিয়াত কেসে বসা আমার সিনেমা কেন আমাকে একরকম দেখতে লাগছে কিনা বলুন। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো এখন তো জাস্ট মাত্র ভোর হলো। এখনো তো আপাতত আমরা একা একাই আছি, তারপর দেখা যায় কে আসে কে না আসে। না দেখলাম যে আমরা একা একাই সেরে নিলাম। আমাকে কেমন লাগছে বলবেন। তো এখন বাজানো দুপুর প্রায় 2টো, আর আমার দিদি চলে এসেছে। এই যে একটু আগে এসেছে। আর রান্না বান্না এখন মোটামুটি রেডি করা হচ্ছে সব কিছু। এই যে সকালবেলা যিনি এসেছিলেন উনি সব কিছু রেডি করছেন, তারপরে একজন রান্না করার লোক আসবে। মিঠুন এখানে রেস্ট করছে। এখন একটু কী করবো, এখনও কেউ বাকি কেউ আসেনি, এখনও স্নানদানও হয়নি, এমনিতেই আছি। এখন দেখি কী করা যায়, তারপর পরে পরে যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সোনামা স্নান করে পুজো দিচ্ছে, আর আমার সোনামায়ের একটা ড্রেসও আনা হয়েছে, আপনাদেরকে তো দেখাইনি। এই যে দেখুন এই ধরনের একটা ড্রেস, ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাতে পারবো না এক হাতে। আমার সোনামার জন্য এটা অর্ডার করেছি, আজকেই এসেছে। আজকে এখন আমাদের বৌমনি মানে পারমিতা বৌদির আজকে প্রায় অনেকটাই মেহেন্দি হয়ে গেল। কি সুন্দর করে মেহেন্দি করছে, বাউ ভাবা যায়। একটু দেখিয়ে বলো হাতগুলো সুন্দর করে ক্যামেরার সামনে এসে। এই দেখো সুন্দর করে ওনাকে তো দেখাও, উনি সুন্দরটা ওনার একটু আশিটা দেখাও একটু সবাইকে। আজকে খুব খুশি, খুব ব্যস্ত আজকে, নিজেকে নিয়ে একটু সাজুগুজু করছে। একটু পরে শুরু হবে ওনার সাজসজ্জা। ওনার জন্য এখন হলুদ বাটা হলো, সাথে মেহেন্দি আছে। দেখো মেহেন্দি কিছুক্ষণের মধ্যে আমাদের বৌদির গায়ে হলুদ হবে, খুব সুন্দর করে আসছে মানে বিয়ের কোণে সেজে নিয়েছে আর্টিস্ট সাথে বসে আছে। ওনাকে ক্যামেরাতে যেমন লাগে রিয়েলটি যেমন না, উনি কিন্তু তার থেকে সুন্দর কিন্তু হাসিটা কিন্তু একদম মানে সেটা বাজারে কিনে সেটা টাকাতে কিনা যাবে না, সেটা লাখ টাকা দিয়েও। আমাদের জামাইবাবু প্রায় রেডি, উনি এখন সানডান করে এসছেন, ওনাকে মেহেন্দি করানো হবে, লজ্জা পাচ্ছে না। তো এখন রান্নাবান্না হচ্ছে রান্নাঘরে, প্রায় অনেকটাই হয়ে গেল। আমাদের দিদি এখন রান্না করছে, এখন আলুগুলা ভাজলো, তারপর টক করা হলো। এই আজকের মেনু, মেনুটা অনেকটাই হয়ে গেল, বাকিটা হয়ে যাবে সময় যাবে। রান্নার একদম জোরদার করে তোলা হচ্ছে, চিকেনটাও মেরিনেট করা হয়ে গেছে, চিকেনটাও প্রায় রেডি। এখানে কাগজ দিয়ে করলাম, এখন কিছু এখন বড় করে বসলো, ওদের এখন হলদি হবে, পায়ে হলুদ হবে। গায়ে হলুদ হচ্ছে সুন্দর করে, গায়ে হলুদ এখন বাজে হলো বিকেল 5:05, আর আমি মাত্র স্নান সেরে আসলাম। আমার দিদি বসে আছে, আমার সোনামা বসে আছে, এখন লাগাবো হলো আলতা। আলতা লাগিয়ে তারপর রেডি হয়ে যাবো, ঠিক আছে? একটু পরেই ব্রাহ্মণ চলে আসবেন। রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি, কোনো এখনো স্নানও করিনি। আমি এই যে মেহেন্দি তো লাগিয়ে নিয়েছি, তো এবার একটু আলতা লাগাবো, তারপর রেডি হবো। রেডি হওয়ার সময় আপনাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করবো, তারপর একেবারে রেডি হয়ে দেখাবো। আর আমাকে কিন্তু আমার সোনামাই সাজিয়ে দেবে, নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে